প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। পুলিশা স্কুলের যে অনলাইন ক্লাস রয়েছে সেই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগের ক্লাসটিতে আমরা তোমাদের যৌনসিদ্ধন তিন এবং চার ছিল সেটি ব্যবহার করে আমরা কিছু অঙ্ক করেছিলাম। এসডাব্লিউ দেওয়া ছিল, সেই এসডাব্লিউগুলো করে তোমরা গ্রুপে আপলোড করে দিবে, এটি অবশ্যই জরুরি। তোমাদের হোমওয়ার্কগুলো কিন্তু আমরা কাউন্ট করবো, অর্থাৎ কারা কারা হোমওয়ার্ক দিচ্ছ, কারা কারা দিচ্ছ না, এগুলো কিন্তু কাউন্ট হবে। এখানে দেখো, আমরা পাঁচ নাম্বার যে অঙ্কটি এটা আগে তুলে রেখেছিলাম, একটু ওয়েট করছিলাম, আগে সহজ অঙ্কগুলো করে তারপর আমরা এই অঙ্কটিতে আসতে যাচ্ছিলাম। আচ্ছা, এখানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমসমান দেওয়া আছে ফোর, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর দেখাতে হবে হচ্ছে 322। তাহলে আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড ধরে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, যখন এই ধরনের কোনো অঙ্ক থাকবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, সেই মুহূর্তে আমরা যেটা করবো এটাকে আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে বসিয়ে নেব। তাহলে আমাদের হবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি দেখছি সেটি হচ্ছে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে নিয়ে এসেছি, কিন্তু আমাদের মান যদি দেওয়া আছে সেটি কিন্তু মাইনাস, এটা আমরা ঠিক খেয়াল করতে হবে। অর্থাৎ যখন আমাদের এ স্কোয়ারটা বঞ্চিত হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমাদের খেয়াল হবে। তাহলে এখানে আমি লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখানে আমি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার কাটা করলে আমার এখানে থাকবে সমান হচ্ছে। এখন এখানে ভিতরেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে, তাহলে এখন আমি কী করি? এইটা আমি করতে পারি এখানে আবার সূত্র দিতে, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কেন শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা যে ক্লাসটি করেছিলাম পাঁচ নম্বর অঙ্কের সংখ্যাটি পুরোটি করে দিয়েছি, এখন বাকি যে অংশটি ছিল সেটি হচ্ছে ফোর স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে এখানে পাবো সিক্সটিন প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু, তাহলে এইটিন হোল স্কোয়ার মাইনাস। এটি তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখবে যে এইটিনকে হোল স্কোয়ার করলে কত হয়, তাই ক্যালকুলেটারও করে দেখতে পারো বা নিজে গুণ করেও দেখতে পারো। এইটিনকে স্কোয়ার করলে হবে হচ্ছে 324। আমি এখানে লিখে দিচ্ছি 324 মাইনাস টু, তার মানে এখানে অ্যান্সার হবে 322। তার মানে তোমাদের যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেই দুটোই কি, দুটোই ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদের আমরা যেটা করলাম পাঁচ নম্বর অঙ্কটি শেষ করে দিলাম, এখন আমরা আরেকটি অঙ্ক করব। উদাহরণ আট, পেজ নাম্বার সাতচল্লিশ, উদাহরণ আট পেজ নাম্বার সাতচল্লিশ তুলে নিচ্ছি।
তোমাদের আরও দুটি অনুসিদ্ধান্ত ব্যবহার করা হবে, এই কারণে অঙ্কটি করানো। এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ফোর এ বি এই দুটি সূত্রই ব্যবহার করা হয়েছে। আমরা এখন সেই সূত্র দুটি ভাঙিয়ে দেখবো যে কী অবস্থা। এদিকে প্রথমে আমরা স্কোয়ার করে নেব, লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব, এ প্লাস বি যে আমরা কী পেলাম এখানে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর। এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখাতে বলা হয়েছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তারপর স্কোয়ার করে নিয়েছি এবং এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর স্কোয়ার করে নিয়েছি। এটার কারণ কী? এটার কারণ হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ধরব। এখানে দেখো আমি কিন্তু এই সূত্রটি স্কোয়ার দিয়ে নিই, সবাই মনে করে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে একটা প্লাস একটা মাইনাস, এরপরে আমরা এই সূত্র দুটি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আমি যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলোই তোমাদের বাড়ির কাছ থাকবে, তোমরা বাসায় করে এগুলো